দিয়ার কথায় প্রভুদত্ত প্রদান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? कोलकाता के बिलियाघाटा क्लब समन्वय समिति राजू नस्कर परेश पाल के तरफ से रक्तदान शिविर बैठकर चित्र बनाओ प्रतियोगिता जरूरतमंद लोगों के लिए मोचेदानी वितरण किया गया। इस मौके पर उपस्थित थे बावन बनर्जी नॉर्थ कोलकाता INTTUC के लीडर अशोक चक्रवर्ती मन्नादा एवं बिलियाघाटा क्लब समन्वय समिति के कार्यकर्ता विधायक परेश पाल एवं राजू नस्कर इस मौके पर उपस्थित थे। অনন্ত পূজা সংগঠক বেলেখানার গর্ব ৩৩ পল্লী সেই ৩৩ পল্লীর সম্পাদক মোহন বাগান ক্লাবের ফুটবল সচিব চন্দ্র বাবন ব্যানার্জিকে নিয়োগ বেলেখানা বেলেখানার যুব সমাজ যুব সমাজের নয়নের মণি স্বরাজ লস্করকে সামনে রেখে বেলেখানার সমস্ত ক্লাব যে মানুষটির নেতৃত্বকে সামনে রেখে চলে সদ্য চেয়ারম্যান রাজু লস্করকে সামনে রেখে ইউথ বেলেখানা এবার নিয়ে ২০ লক্ষ টাকা আপনারা ভাবতে পারছেন এরা মুখ্যমন্ত্রী আজকে কেউ ভাবতে পেরেছে মশারি প্রদান কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধ কমিটি ক্লাব সমন্বয় কমিটি ক্লাবের তরফ থেকে রাজু নস্কর চেয়ারম্যান আপনি আছেন নরব দাস বন্যাদা আছেন আবু আছেন পরেশ পাল এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন অলোকানন্দ আছেন এছাড়াও এলাকার প্রতিটি পল্লীবাসীকে নিয়ে রাজু নস্কর যেভাবে এই গরমের সময় যে রক্তদান উৎসব আজকে বিচিত্র ডান্স স্কুল পরিবেশিত নেতা অনুষ্ঠান চলছিল বসে একটা প্রতিযোগিতা থেকে শুরু করে মশারি বিতরণ থেকে শুরু করে মানুষের সমাজের জন্য যে কাজ আমাদের মুখ্যমন্ত্রী শিখিয়েছে সে কাজই আমাদের পরিবারের একজন যারা যারা ব্লাড দিচ্ছেন একটু সদস্য হিসাবে আমি মনে করি রাজু নস্কর কাজ করছে সে কাজ আমি মনে করি আরও ভালো করে যারা যারা ব্লাড দিচ্ছেন একটু লাইনটা মেনটেন করুন রাজু নস্কর এই কাজটার জন্য আমি বলবো রাজু নস্কর আরও বড় করে এই কাজ করুক যে কাজের পাশে এই রাজু মনমানির জন মহারান ক্লাবকে আজকে রাজু নস্কর অলোকদা পরেশ পালের নেতৃত্বে যে প্রোগ্রামটা হলো আমি এর আগেও দেখেছি বৃদ্ধা যাদের অ্যাকচুয়ালি মান করেছিল এইভাবে যে প্রোগ্রাম করে যাচ্ছে সাজো সাজো বিবেকানন্দ সাজো 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 নেতাজি সাজো এছাড়াও বসে একা প্রতিযোগিতা থেকে শুরু করে নানান রকম জিনিস আমি বলি বাংলার সঙ্গে একটাই জিনিস জানে বঙ্গে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এই প্রোগ্রাম সারা জীবন করে এসেছি সারা জীবন করে আসবো তাই বাইরের বিদেশি পাখি নিয়ে আমরা কাজ করি না আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে কাজ করি এই রয়্যাল বেঙ্গল টাইগারের নাম মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা কাজ করছি কিন্তু ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে বসে একা প্রতিযোগিতা থেকে শুরু করে সমস্ত কিছু তাই বলবো মানুষের স্বার্থে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা কাজ করব তারা বাইরে আদার কিচ্ছু আমরা ভাবতে পারছি না আগামী বিধানসভা নির্বাচন তো সামনেই তো আপনার জয়ী হিসেবে এরা যে বিধবা সরকার গড়ার জন্য কতটা নিশ্চিত দেখুন এটা 100% নিশ্চিত পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জনসাধারণ জানে আর জনসাধারণের জন্যই সবুজ সাথী থেকে কন্যাশ্রী থেকে যুবশ্রী থেকে শুরু করে সমস্ত কিছুই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে আজকে যে রাস্তাঘাট দেখছেন আজকে মাঠ দেখছেন আজকে সমস্ত জায়গায় মোহনবাগান ইদ্রমের মহারান তিনটে ক্লাবকে পরিকাঠামো সাজিয়ে দেওয়া আজকে ৮০০০ ক্লাবকে কিছুদিন আগেই যে নেতাজি সুরেন্দ্র স্টেডিয়ামে যে সবাইকে ২ লক্ষ ২ লক্ষ ১ লক্ষ টাকা করে যে আজকে যে উপহার দিচ্ছে এই উপহারের আগে
কোনো সরকার করেনি যেটা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। আর আমি মনে করি এই আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় হয়েছে, এটা আমাদের গর্ব। আমরা মনে করি অল ইন্ডিয়ায় কে কী করবে জানার দরকার নেই, মমতা ব্যানার্জিকে নিয়ে অল ইন্ডিয়া ভাবছে। আর মমতা ব্যানার্জি অল ইন্ডিয়াকে নিয়ে একটাই চিন্তা করে যে ইন্ডিয়ার স্বার্থে মমতা ব্যানার্জি আছে, ইন্ডিয়ার স্বার্থে বাংলার স্বার্থে মমতা ব্যানার্জি আছে, তাই মমতা ব্যানার্জির নেতৃত্ব আমরা কাছে। এটা কত বছর এটা হচ্ছে চলছে? এটা আমাদের করোনা ভাইরাসের জন্য আমাদের কোরআনটাকে আমরা প্রত্যেক বছর করি, আমরা 10 বছর করছি এখন করোনা ভাইরাসের জন্য আমরা ছোট করে কোরআনটা করি, তাও মানুষের সারা যেভাবে পেয়েছি আমরা, ও আমাদের আমরা মুখ্যমন্ত্রী শিক্ষায় শিক্ষিত, মুখ্যমন্ত্রী যেভাবে বার্তা দেয় আমাদের, আমরা সেভাবে শিক্ষায় কাজ করি। আমরা আমাদের বেলেঘাটা বিধায়ক পরেশপাল আছে, পরেশপাল হচ্ছে মুখ্যমন্ত্রী মানে শিক্ষায় শিক্ষিত, পরেশদা বিয়ে শাদি করেনি, পরেশদা বেলেঘাটার বিধানসভার মানুষকে পরিবার ভাবে, বেলেঘাটা বিধানসভাকে পরিবার হিসাবে মেনে নিয়েছে। তো সারা বছর ধরে পরেশদা যেভাবে ঘুরে কাজ করে, সেই পরেশদারই আমরা একটা শিক্ষায় শিক্ষিত সেইভাবে আমরা কাজ করি ক্লাব সমন্বয় সমিতি থেকে। পরেশদা যেমনি ইলিশ উৎসব করে, গণবিবাহ করে, সেইভাবে আমরাও মনে রক্তদান শিবির করি। যেমনি আমাদের বেলেঘাটা থেকে দূরে করে আমাদের যে অলোকদা আছে এখানে, আমাদের বাবনদা আছে, বাবনদা হচ্ছে আমাদের পরিবারের মতন, বাবনদা সব প্রোগ্রামে আমাদের বেলেঘাটায় আসে, ও এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান এক পায়ে পা মিলিয়ে আমাদের উদ্বোধন করলো। বাবনদা যখন ডাকি বাবনদাকে তখন পাই, কোনোরকম আমরা ক্লাব সমন্বয় সমিতি থেকে বাবনদাকে কোনো চিকিৎসা হেল্প চাইলে বাবনদা তুমি এখানটা ভর্তি করিয়ে দাও, স্যাং বাবনদা আমাদের কোঅর্ডিনেট করে আমাদেরকে ভর্তি করার ব্যবস্থা করে। তো বাবনদাকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের ক্লাব সমন্বয় সমিতির থেকে, তো ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাবো। ও বেলেঘাটা আমাদের ক্লাব সমন্বয় সমিতির যত সদস্য আছে তারা, আমি একা বলে কেউ কিছু না, আমরা সবাই মিলে একটা ক্লাব সমন্বয় সমিতি করে তুলেছি। ও বেলেঘাটা ক্লাব সমন্বয় সমিতি হিসাবে সব ক্লাবে সাড়া দিয়ে ও আমাদের 3 দিন থেকে 4 দিনের নোটিশে এত বড় প্রোগ্রাম, তারপরে আমরা মানুষকে লকডাউনের সময় আমপানের সময় কম্বল বিতরণ করেছি, আমরা আমপানের সময় আমরা তিরপল বিতরণ করেছি, 46,000 মানুষকে আমরা পরেশপাল আমাদের বিধায়ককে নিয়ে আমরা বিতরণ করেছি। সবই মমতা ব্যানার্জির শিক্ষায় শিক্ষিত, আমরা মমতা ব্যানার্জি যেভাবে চলে সেইভাবে চলছি আমরা। আর আমাদের যে মমতা ব্যানার্জিরা ঘরে ঘরে দুয়ারে সরকার করেছে, তার কন্যাশ্রী যুবশ্রী ঠিক আছে এগুলো করেছে, সব কিছু আমাদের বাংলায়। আর আমরা ক্লাব সমন্বয় সমিতি থেকে বাংলায় আবার মমতা ব্যানার্জিকে চাই আমরা, আমরা যেন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে দেখতে চাইছি আমরা, ঠিক আছে। আমরা বাইরের লোকের কথা, ও আমরা গরুর দুধের থেকে যে সোনা হয় ওই সোনার বাংলা আমরা চাই না, মিথ্যে ধাপ্পা বাজি ওইসব কোনো কথাবার্তা আমরা শুনতে চাই না। আমরা ক্লাব সমন্বয় সমিতি থেকে বেলেঘাটায় টোটাল বিধায়ক বলো, এমপি বলো, আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবকের মতন কাজ করে আমাদের পাশে, আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন ডাকি তখন পাই, ও আমাদের সকল সমাদার আছে, পাফিয়া আছে, আমাদের অলোকানন্দা আছে, অলোকানন্দাও একদিক দিয়ে কাজ করেছে, আমরাও একদিক দিয়ে কাজ করেছি, অলোকদা আমাদের মাথার উপরে অভিভাবকের মতন আছে, যে আমাদের কোনো ভুল ত্রুটি হলে অলোকদা বলে আমাদেরকে রাজ্য এটা ভুল হচ্ছে, তো আমরা সংশোধন করি। তো আমরা সবাই মিলে এটা নিয়ে আজকে আমাদের 120 জন রক্তদাতা হয়ে গেছে, আমরা 300 জন টার্গেট রেখেছি, আমরা 300 জন পূর্ণ করব। ও আমরা বেলেঘাটা বিধানসভায় আমরা পরেশদাকে খুব ভালোবাসি আমরা, ও সুদীপ বন্দ্যোপাধ্যায়, ও আমাদের বেলেঘাটা যে অশান্ত বেলেঘাটা ছিল আজকে শান্ত করেছে আমাদের বেলেঘাটা বিধায়ক পরেশপাল। তো মানুষের কাছে ঘরে ঘরে তুলে ধরেছে শান্তিতে কীভাবে থাকতে হয়, সবাইকে কাজকর্ম করে শান্তিতে থেকে ভালো ভালো প্রোগ্রাম করে কীভাবে থাকতে হবে দেখেছে। এই বলে আমরা প্রেস থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে কভার করার জন্যে, ও আমরা ক্লাব সমন্বয় সমিতি থেকে ও সব প্রেসদেরকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা জয় ক্লাব সমন্বয় উদ্যোগে রাজু নস্কর উদ্যোগ আমাদের বাবুন ব্যানার্জি ঘোষের নেতৃত্ব দিচ্ছেন এবং অলিম্পিকের মোহনবান ক্লাবের চ্যান্সেলরি এবং আমাদের অলোক দাস আমাদের লিডার। তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, হসপিটাল ফ্রি, রেশন ফ্রি, আমাদের যারা স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য তাদের স্কলারশিপের টাকা বরাদ্দ এবং যারা গরিব মানুষ যারা বিবাহ তার জন্য 25,000 টাকা বরাদ্দ। তো এই যে দৈনন্দিন জীবনে আর কোনো মুখ্যমন্ত্রীকেও এই কাজ করতে পারি, আমার জীবনে
রাজনীতি প্রায় চল্লিশ বছর হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী 10 কোটি মানুষকে সামনে রেখে একদিকে করোনার লড়াই, একদিকে আমফানের লড়াই, এবং এই কেন্দ্রের যে বঞ্চনা, এবং প্রত্যেকটা মুহূর্তে যে বাংলাকে অপমান করছে, এবং কোনো সময় বিদ্যাসাগরের মূর্তি ভেঙে অপমান করাচ্ছে, রবীন্দ্রনাথ হত্যা করে দিচ্ছে, এটা কি দেশের প্রধানমন্ত্রীর কাজ? 130 কোটি মানুষ যখন প্রধানমন্ত্রী দেশে দেয়, তার মানুষ খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, লকডাউন, রেল বিক্রি করে দিয়েছে, আমাদের BSNL বিক্রি করে দিয়েছে, সর্বত্র বিক্রি করে দিচ্ছে, আজকে মানুষ সুইসাইড করছে। আমি রেলের শিয়ালদা ডিভিশনে আমি বলেছিলাম, একটা যদি হকার যদি এ করে বসতে না দেওয়া হবে, দরকার পড়লে তারা হকাররা ডিআরএমে ঘরে গিয়ে মৃত্যুবরণ করবে, দরকার পড়লে জিএমএ ঘরে গিয়ে মৃত্যুবরণ করবে। এ কি চলছে কি না? মানুষকে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, চাকরি বাকরি সব হাহা করে দিচ্ছে, ব্যাঙ্কগুলোকে বিক্রি করে দেবে, LIC-কে বিক্রি করে দিচ্ছে। মানে আপনার যে ফিক্সড ডিপোজিট করেছো, আপনার 40 বছর ধরে চাকরি করে 35 বছর ধরে যে টাকাটা রেখেছে, সেই ব্যাংকের টাকা পাবেন না, সেটা বিক্রি হয়ে যাবে। হয়তো একটা দুটো ব্যাঙ্ক রেখে দেবে তাদের নিজের মতন, এবং যে খাসি যা 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 চাল ডাল, হ্যাঁ, এগুলো দিয়েছি, এবং আমরা বাড়িতে বাড়িতে গিয়েও পর্যন্ত ডেলিভারি দিয়ে এসেছি। যারা ওষুধ মেডিসিন রেখেছে তারা আমাদের ফোন করেছে, আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া ছিল, সেই হেল্পলাইন নাম্বারে যারা ফোন করেছেন তাদেরকে বাড়িতে যেয়ে আমরা ওষুধ পর্যন্ত পৌঁছে দিয়েছি, এবং নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন ছিল সেই প্রয়োজনগুলো আমরা মশারি প্রদান। আমাদের সম্পাদক রবি নস্কর, সারা বছর ধরে বেলেঘাটা ক্লাব সমন্বয় সমিতির সম্পাদক রবি নস্কর, আমাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি একদিনের জন্য না, সারা বছরের জন্য মানুষের পাশে থাকে, মানুষের পাশে আছে। আমরা কোভিডের সময় মানুষের পাশে ছিলাম, এবং কিছু পরিবারের জন্য আমরা প্রতি মাসে একটা মাসকাবাড়ির সংস্থা আয়োজন করেছিলাম। এছাড়াও আমরা আমফানের সময় যেসব আমফান বিধ্বস্ত মানুষদের কাছে আমরা গিয়ে ত্রাণ নিয়ে পৌঁছেছিলাম, এরকম নানারকম সারা বছর আমরা থ্যালাসেমিয়া রোগীদের জন্য একটা চিন্তাভাবনা করে থাকি। অনেক সময় রক্তের অনেক ক্রাইসিস থাকে, তার মধ্যে থেকে আমরা থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াই, এবং আমাদের মাননীয় বিধায়ক শ্রী পরেশ পাল এবং আমাদের চেয়ারম্যান শ্রী রাজু নস্কর আমাদের মাথার উপরে রয়েছে, এবং আমরা সবাই উপস্থিত থেকে কেমন লাগছে এই 10 বছরের সমস্যা রেলেঘাটা ক্লাব সমন্বয় সমিতি, আমাদের ট্যাগলাইন আপনি হয়তো শুনেছেন, আমরা মানুষের জন্য। আমরা শীতকালে শীতবস্ত্র থেকে শুরু করে আমফান লকডাউন, তো আমার সংক্রান্ত টাইমে কোনো রক্তদান হয়নি, যে কারণে রক্ত লায়ন্স ক্লাবে আমাদের কোনো রক্ত ছিল না। সেই সময় ওরা আমাদের কী করতো, লাইভ আমরা লোক দিতাম, সেখান থেকে রক্ত আমাদের লায়ন্স ক্লাব ফোন করতো, তারা দুটো রক্ত লোক দিন আমাদের, তো এখানে একটা প্লাজমা দরকার। সেই পারপাসে আমরা আমাদের বেলেঘাটা ক্লাব সমন্বয় সমিতির সদস্যরা তাদের পাশে দাঁড়িয়েছি। তারা অনেক সময় আমরা এমন এমন ব্লাড রয়েছে হয়তো আমরা গ্রুপে আসলাম, ওনার পায়ে তারাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, অনেকে তারপরে আমরা এখান থেকে অনেক কিছুই করি। এখন প্রতীকী কন্যাশ্রী করি আমরা বছরের এই প্রোগ্রামটা 14 আগস্ট করি, এই মাঠেই করি। 14 আগস্ট আমাদের ওয়ার্ডের যারা ষাটের ওপর বয়োজ্যেষ্ঠ কাকু জেঠুরা রয়েছেন তাদেরকে আমরা সেই সময় সম্বর্ধনা দিই। আজকে কত লোকের মশারি দেওয়া হয়? আমরা মশারি আজকে দিলাম 800 মানুষের মধ্যে। আজকে আমাদের রক্তের টার্গেট আছে 800, আবার এই মুহূর্ত পর্যন্ত 600 ফিরিয়ে গেছে, এখনও ডোনারের লাইন তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমাদের আজকে প্রায় এটা একটা 40 ভাগই প্রোগ্রাম হচ্ছে ওয়ার্ডের, প্রায় 3000 লোকের আমরা একসাথে বসে এখানে আজকে লাঞ্চ। আচ্ছা, আপনার নামটা? প্রসেনজিৎ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ চক্রবর্তী, কথা দেখে মা। আমরা সব এসে তাদেরকে আমি ওই পথেই নিয়ে যাই মানুষের জন্য, কাজকর্ম করো, সংসার করো।